सम्मानित उपस्थिति आसले आमार विषये आमी सम्भाव्य चेयरमैन पदप्रार्थी हिसेबे आपनारा आमाके आज थेके तीन थेके साढ़े तीन बचर पूर्वे बोलेछिलेन आमी हाँटार जोन्नो आमाके सहयोगिता करबेन। अवश्यई आजकेर एई उपस्थितिर माध्यमे बोझा जाच्छे जे आमी आमार आशाय आमी सफल हये गेछि। जय पराजय बरकत नय अंशग्रहणई बड़ो। आपनादेर जेई आशा आमाके दियेछिलेन तार चेये आमी मने करि आजकेर उपस्थितिते एई जे मुरब्बी अंशह जारा अनेक कष्ट करे आमार बाड़ीते एसेछेन आपनादेर सबाइके आमी धन्यवाद जानाई। सम्मानित उपस्थिति आसले आमाके एखाने अनेक बक्तव्य अनेक रकम दियेछेन आमाके अनेक उच्च लेवेले दियेछेन। आसले आमी आपनादेर एत बड़ो खादिम होते पारि नाई। आपनारा दोया करबेन इनशाल्लाह आपनादेर आमानतके आमी खेयानत करबो ना। आमी एटुकुई बोलते पारि तारपरे आपनादेर এই আমানত ধরে রাখার জন্য দোয়া চাচ্ছি মুরব্বিয়ানদের কাছে এবং যুবক ভাইদের কাছেও সহযোগিতা চাচ্ছি। এই যুবক ভাইয়েরা আমাকে সহযোগিতা করে আসতেছেন, আমি আশা করি সামনের দিনেও আমাকে সহযোগিতা করবেন এবং দিক নির্দেশনামূলক আপনারা আমাদের দিক দিবেন, নির্দেশনা দিবেন যেভাবে আমরা ইউনিয়নবাসী খেজমত করতে পারি, এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার বাড়িতে এসেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। আমি একজন সাধারণ মানুষ, আমার নাম দয়ালউদ্দিন, আমি উত্তর ধর্মদা গ্রামে জন্মগ্রহণ করেছি। আমি আসলে আমার পিতা আজি আব্দুল নূর উনিও মৃত্যুবরণ করেছেন। এখন আমি মনে করি আমি হাদিস পড়েছি, মাদ্রাসায় পড়ালেখা করেছি, আপনারা জানেন, আমি জানি যে পিতৃ সমতুল্য যারা তারা সবাই পিতার সমতুল্যই হন যারা মুরব্বিয়ান। আমি আমাদের পিতৃ সমতুল্য মুরব্বিয়ানদের কাছে আমি একটি কথাই বলতে চাই, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই আশা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের আশীর্বাদই কামনা করি এবং যুবক ভাইদের আমার ভাই হিসাবে মনে করতেছি, আপনারা ভাই হিসাবে কাজ করবেন এবং ঘরদার আড়ালে মা ও বোনেরা আপনারাও আমাদের আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। দেশ বিদেশের অনেক আত্মীয় স্বজন আমার জন্য কষ্ট করতেছেন, আমি সেটি দেখতে পাচ্ছি। বিভিন্ন ওয়ার্ডে আমি যখন যাই, বিভিন্ন গ্রামে যাই, আমি যাওয়ার আগেই দেখা যায় আমার এই ওয়ার্ডবাসীর পক্ষ থেকে একজন না একজন গিয়ে ওখানে আমার জন্য ভোট ভিক্ষা চাচ্ছেন, এটি আমার জন্য গৌরব। আমি যার বাড়িতে যাই উনি বলছেন হ্যাঁ আপনাদের ওই এলাকার উমুক উনি আমাকে বলেছেন আপনাকে মূল্যায়ন করার জন্য, এটি আমার জন্য বড় পাওনা। আপনারা আমার জন্য সহযোগিতা করতেছেন, সব কিছুই আমি আমার হাতের কাছে পেয়েছি, আমি দেখেছি, কিন্তু আমি আপনাদের কিছু দিতে পারি নাই। তবে কিছু কথা এসেছে, কিছু জায়গায় আমি কিছু কাজ করব। আমি আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন, প্রতিশ্রুতি না দিলেও আমার চোখ আছে, কান আছে, আমি চোখ দিয়ে দেখি, আমি যদি দেখে না দেখার ভান করি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেটির জবাব দিবেন। আমি যেখানেই দেখতেছি অবহেলিত রাস্তাঘাট, অবহেলিত কামকাজ হচ্ছে, অশৃঙ্খল সামাজিক বিভিন্ন ব্যবস্থা আছে, আমি চেষ্টা করব সমাজের উন্নয়নের জন্য, সমাজের ভালো কাজের জন্য যেখানে যা কিছু লাগে আপনাদেরকে নিয়েই করব, আপনাদের পরামর্শ নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতায় আমি আশাবাদী আমি নির্বাচিত হব। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কিছু সিনির ব্যবস্থা করেছি। আপনারা সভাপতি সাহেবের বক্তব্যের পরে সিনির আয়োজন করা আছে, আপনারা সামান্য সিনি আমি গরিবের পক্ষ থেকে আপনারা খেয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের আত্মীয় স্বজনের কাছে যোগাযোগ রাখবেন, আমি আত্মীয় স্বজনের খবর বলে দিয়েছি যে আরও আমার জন্য একটু খাটনি খাবেন, খাটবেন আপনারা, আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং ভোট প্রত্যাশী। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমার পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। গ্রামবাসীর পক্ষ থেকেও আমি সালাম জানিয়ে, সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।